অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট নাকি প্রতিভার সঠিক প্রয়োগের অভাব? ঠিক কি কারণে চ্যাম্পিয়ন্স লীগ ব্যর্থতা পিএসজির, তার পেছনের কারণ খুঁজতে চলছে অনুসন্ধান। তবে ক্ষতি যা হবার তা হয়েই গেছে, নক্ষত্রের সমাহার ক্লাবটিতে শুরু হয়েছে তারকাপতন। প্যারিসের ক্লাবটির মালিক পক্ষ সবচেয়ে বেশি চটেছে ঘরের তারকা কিলিয়ান এমবাপেকে রাখতে না পারায়। অনেকদিন ধরেই তাকে পেতে চেষ্টা চালিয়ে আসছে রিয়াল মাদ্রিদ, সেই সম্ভাবনা এখন পাকাপাকি পর্যায়ে। ইউরোপের গণমাধ্যমে খবর, সবকিছু ঠিক থাকলে চুক্তি স্বাক্ষরিত হতে পারে আগামী সপ্তাহেই। অবশ্য এমবাপের জন্য বেশ বড়সড় প্রস্তাব রেখেছিল প্যারিসিয়ানরা, কিন্তু তাতে মন গলেনি ফ্রেঞ্চ তারকার। ম্যানেজমেন্ট রদবদলের এটা বড় কারণ। ফ্রি এজেন্ট হওয়ায় রিয়ালের জন্য সহজ হয়েছে নাম্বার সেভেনের সঙ্গে আলোচনা চালানো। পিএসজিকে দিতে হচ্ছে তারই খেসারত। গেল ক বছর ধরে প্যারিসে যে তারকা মহাতারকার ছড়াছড়ি, তার সবই এসেছে সভাপতি নাসের আল খেলাইফির হাত ধরে। চ্যাম্পিয়ন্স লীগ কাণ্ডে রেহাই পাচ্ছেন না তিনিও। খবরগঞ্জে গুঞ্জন, স্পোর্টস ডিরেক্টর লিওনার্দোর সঙ্গে চাকরি হারাচ্ছেন এই শীর্ষকর্তাও। শুধু ক্লাবকর্তা নয়, ব্যর্থতার দায় নিতে হচ্ছে ফুটবলারদেরও। দীর্ঘদিন পিএসজিতে খেললেও প্রত্যাশা পূরণে ব্যর্থ দলের অন্যতম মূল্যবান তারকা নেইমার। চোট আর বাইরের লাইফ নিয়ে বেশি ব্যস্ততার জন্য মনসংযোগে ঘাটতি তার। তাই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বেচে দিতে চায় প্যারিসিয়ানরা, কিন্তু সেখানে বাদ সাধছে তার চড়া ট্রান্সফার ফি। ফ্রান্সে যে সুখের ঠিকানা এখনও পাননি লিওনেল মেসি, তা বলার অপেক্ষা রাখে না। জীবনে কখনো দুয়ো না শোনা ফুটবল বিশ্বকে তা শুনতে হয়েছে পার্ক দ্য প্রিন্সেসে। তাই মন খারাপের গল্প রচিত হতে পারে সেখানেও, যেমনটা প্রায় চূড়ান্ত হয়ে গেছে প্যারিস থেকে পচেত্তিনোর বিদায়। এস এম ইকবাল, সময় সংবাদ।